চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় কাউন্সিলর অফিস দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত সাবেক এক কাউন্সিলরের বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে একই এলাকার বিএনপির অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের বিরুদ্ধে। চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে ছেলেনগর ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং কেন্দ্রীয় তরুণ দলের প্রযুক্তি সম্পাদক সাইদুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপির লেভাজধারী নেতা মশিউল আলম স্বপনের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে পূর্ব মাদারবাড়ির নুরুল হক মাস্টার লেইন এলাকায় সন্ত্রাসী হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে তার বসত বাড়িতে। সিসিটিভি ফুটেজ দেখে তিনি কয়েকজনকে চিনতেও পেরেছেন। তাদের মধ্যে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাগর, ছাত্রলীগ ক্যাডার আবু তালেব রনির অনুসারী আবু তালেব লিটন, ছাত্রলীগের ক্যাডার আরফাত নাজিমউদ্দিন, কিশোর গ্যাং লিডার আকাশ, সাজ্জাদ কায়সার, রাব্বি পারভেজ, মেহেদি ফারুক, জুয়েল, শ্রমিক দলের নেতা আক্তার সহ 20-30 জন রয়েছে বলে উল্লেখ করেন। ভুক্তভোগী সাইদ আরও জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় নগর ছাত্রলীগ ক্যাডার আবু তালেব রনির সাথে সখ্যতা গড়ে তুলে আওয়ামী লীগের নগর সাধারণ সম্পাদক আজমা নাসির উদ্দিনের হয়ে ফ্যাসিবাদী সরকারের এজেন্ডা হিসেবে কাজ করেছেন 30 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সদ্য নগর বিএনপি সদস্য পদ পাওয়া মশিউল আলম স্বপন। বর্তমানে সরকার পরিবর্তনে ভোল পাল্টিয়ে তিনি বিএনপির নেতা সেজেছেন বলে অভিযোগ করেন তিনি। এখন তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও শঙ্কা প্রকাশ করেন। এদিকে এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং ওয়ার্ড বিএনপি নেতা মশিউল আলম স্বপন, শর্ট ভুক্তভোগী ও অভিযুক্ত। আওয়ামী লীগের কিছু দোসর এবং বিএনপি মুখোশধারী কতগুলো নেতা, বিশেষ করে মশিউল আলম স্বপনের নেতৃত্বে, তারপর এই খুরশেদ আলম, তারপর বাদল, এই তারপরে হচ্ছে আবু তালেব লিটন, তারপরে এই আরো আকাশ সাগর, এরা মুষ্টি কয়েকটা, তারপরে এখানে আরো অনেকজনই ছিল, এরা সকলে মিলে গত পরশু আমার কাউন্সিলর অফিসে গিয়ে ওনারা বলেছে আমি যাতে কাউন্সিলর অফিসে না যাই, যেহেতু মেহর মহিদে আমাকে বলেছে আপনি যে এগুলো দেখাশোনা করবেন, কিন্তু ওনারা বলতেছেন যে আপনি কি আপনাকে চিনেন, আপনাকে আস্তে আস্তে মানা করেছে, এরা আমাকে হুমকি হুমকি দিয়েছে। বিশেষ করে মশিউল আলম স্বপন আমার মায়ের উপর যে হামলা এবং আমার বাড়ির উপর যে হামলা, আমার উপর যে হামলা, আওয়ামী দোসর থেকে লুপ পাল্টিয়ে বিএনপি নামদারি মশিউল আলম স্বপনের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তরুণ দলের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে আমি দেশ নায়ক তারুণ আহমেদ তারেক জিয়ার প্রতি অকুল সুষ্ঠু বিচারের, আমার সরকার থাকতে আর আমাদের ঘরে নির্যাতন, আমি বিপক্ষের নির্যাতন করেন, এই সন্ত্রাস হারিয়ে মিডিয়া 30-40 জনের মতন সন্ত্রাস আছে, সফানা ফাটাইয়ে আমার তোরা কিলে হতে সাইড বাই হয়ে হাতে নাই আর হতে না হতে আছে হরে আর ধাক্কা মারি দরজা হল আসিলে দুরিয়া 1 টাকা আমাকে ফেলি গিয়ে লাতি তোর এখন এই ঘর ডালনা টালনা ভাঙ্গি টাঙ্গে পাত্র তাত্র সব মারে টারিয়ে এনে গিয়ে গে এখন সুস্থ বিশ্বাস চাই যারা আর সকলের আর আর নির্যাতন হতে চাইছে। ওগুলি সব দলীয় লোক, আর আমার ছেলে আবার কি ওখানে ভাই, সবাই দল করে দলের মধ্যে ওদের মধ্যে জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবে যে ওই ছেলে একটা হাতাহাতি করছে, রাগারাগি করছে, একটু মৃত্যু ভাই ছিলাম না ওখানে, আমি জানি না, আমি দেখি শুনছি আমাদের ঊর্ধ্বতন যারা আছে সবাইকে আমরা জানাচ্ছি, ওরা করে ফেলবো।